উৎসুক জনগণ আমি বাড়িতে আসার পথে রিসেপশন করেছেন। আমি আমি তো সেই রিসেপশনের আয়োজন করি নাই, জনগণ নিজের তরফ থেকে রিসেপশনের আয়োজন করেছে। তারা বলছে এটা নির্বাচনের বিধির খেলাফ, এটা বিধির মধ্যে পড়ে না। সেই ব্যাখ্যা কেন আপনি করেছেন, সেই ব্যাখ্যা তলব করেছেন, ব্যাখ্যা চেয়েছেন, আমি ব্যাখ্যা দিয়েছি এবং তারা সন্তুষ্ট হয়েছে। ভাবছি যে হয়তোবা আমার তরফ থেকে লিখিত ব্যাখ্যা দিলি চলবে, কিন্তু তারা বলছে না তাকে উপস্থিত হতে হবে। তো আমি অসুস্থ অবস্থায় কষ্ট করে উপস্থিত এখানে হয়েছে। এখন উনি কি সন্তুষ্ট না? আলহামদুলিল্লাহ আমাদের ব্যাখ্যা এবং আমরা যে আর্জি পেশ করছি তাতে সে সন্তুষ্ট। আমরা বলছি যে আসলে এই ব্যাপারটা আমরা ওয়াকিফাল না, আইনের পূর্ণাঙ্গ এখন পর্যন্ত বিশ্লেষণ করি নাই। আর যেহেতু আইনের পুরো বিশ্লেষণ করি নাই বিধায় আপনার থেকেই তো আমরা আইন জানবো, সেহেতু সে আইনের সঠিক ব্যাখ্যা দিয়েছে এবং ভবিষ্যতে এইভাবে চলার জন্য অনুরোধ করেছে। আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, যদি কোনো অবস্থাতেই কোনো জায়গায় আইনের কোনো ব্যতিক্রম ঘটে, ব্যত্যয় ঘটে, সেটা আমি সংশোধন করব। আমরা তো আইন বাস্তবায়ন করার জন্য আসছি, আইনকে তো আইনকে তো ধ্বংস করার জন্য এবং আইনকে তো ব্যাহত করার জন্য এখানে লঙ্ঘন করার জন্য আসিনি। আমি আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের বিষয়ে তলব করেছিলাম সশরীরে ওনার এই ভঙ্গের বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য। ব্যাখ্যাটি লিখিত মুখীভাবে ছিল, যেহেতু উনি সশরীরে এসেছেন, উনি ওনার লিখিত বক্তব্য আমাদের কাছে দিয়েছেন এবং ওনার মুখিক বক্তব্যও দিয়েছেন। মৌখিকভাবে উনি অঙ্গীকার করেছেন যে উনি আচরণবিধির সকল বিষয়ে যেটি আছে বিধিতে সেগুলি পুঙ্খানুপুঙ্খ মেলে চলবেন এবং ওনার ভঙ্গটার বিষয়ে উনি যেটি ব্যাখ্যা দিয়েছেন সেটি উনি ওনার একটু অজ্ঞতা ছিল যে আমরা যে নির্বাচন পূর্ব সময়ের যে সংজ্ঞাটি আছে সেটি ওনার কাছে অস্পষ্ট ছিল। আমরা এটি ওনাকে ভেঙে বুঝিয়ে দিয়েছি যে আসলে এই সময়টি কতটুকু কোথা থেকে কোথায়। উনি বুঝেছেন এবং অঙ্গীকার করেছেন আমাদের কাছে যে উনি ভবিষ্যতে আচরণবিধি মেনে চলবেন, প্রচারণা সহ সকল কার্যক্রম নির্বাচনী যে আইন কানুন আছে তার মধ্যে থেকে প্রচারণা চালাবে। এই মুহূর্তে আসলে সন্তুষ্টির বিষয়টি নিয়ে ওনার বক্তব্য আমরা পর্যালোচনা করব এবং আমরা পর্যালোচনা করে আমাদের আইনবিধিগুলো খতিয়ে দেখে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করবো।